আমরা এখানে যোগ দেখব যোগ হচ্ছে কি হাতে না রেখে আমরা হাতে কোনো সংখ্যা ক্যারি করব না এখানে এটা এই যোগগুলি করতে গেলে আমরা হাতে ক্যারি হবে না তাহলে আমরা সংখ্যাগুলো লিখি আমরা প্রথম অঙ্কটা যদি লিখি এটা হচ্ছে কি আমরা সংখ্যাগুলো জোরে জোরে ভরবো তারপরে লিখব কেননা আমরা সংখ্যা গণনা জানি সংখ্যা পড়তে জানি তাহলে আমাদের আরও ক্লিয়ার হবে তাহলে আমরা কী লিখবো সাতশত একুশ একুশ এর সাথে যোগ করব কত একশত পঁয়ষট্টি একশত পঁয়ষট্টি এটা তাহলে সমান কত আসে সেটা আমরা যোগ করব তাহলে যোগ করলে কি হয় আমরা যোগ করব এই ফাঁসের সাথে আমরা এই এক যোগ করব ফাঁসের সাথে যদি এক যোগ করি তাহলে কত আসে পাঁচ আর একে ছয় আমরা হাতের করে করে নিব তাহলে এখানে আসে কত ছয় এটা আসে ছয় তারপরে আমরা গুনবো এই ছয়ে আর দুইয়ে ছয়ের সাথে দুই যোগ করলে কত হয় আট কেননা ছয়ের সাথে এক যোগ করলে সাত আরো এক যোগ করলে আট তাইলে কত হয় ছয় দিয়ে এই আট তারপরে আমরা যোগ করব। এই একের সাথে আমরা সাত যোগ করব। বা সাতে আর একে যোগ করলে কত হয় সাতের সাথে আরো এক যোগ করলে হয় সাত যোগ এক আরো এক আট তাইলে এটা হচ্ছে কি আটশোত ছিয়াশি সংখ্যাটা বা আমরা আর দ্বিতীয় অঙ্কটা যদি লিখি দ্বিতীয় অঙ্কটা হচ্ছে আমাদের আমরা অসংখ্যাগুলো ফুরবো গণনা করবো জানি তাহলে সংখ্যাটা কত আটশত এগারো আমরা আটশত এগারো এই এগারো যোগ করত একশো এগারো এক এই এগারো সমান কত আসে আমরা সেটা লিখবো তাহলে আমরা প্রথমে যোগ করব এই একের সাথে বাম পাশের অঙ্কগুলি আগে যোগ করব তাহলে আমরা যোগ করলে কত হয় একে আর একে যোগ করলে কত হয় দুই দুই তারপর আমরা যোগ করব এই এক আর একে যোগ করলে কত আসে দুই তাহলে আসে এরপর আমরা আসি এই এক আর আটে যোগ করলে কত আসে আটের সাথে এক যোগ করলে নয় তাহলে এই নয় তাহলে সংখ্যাটা কত হলো যোগফলটা নয়শো বাইশ এটা তাহলে আমরা ইজিতে যে কোনো সংখ্যা যোগ করতে যোগ করতে পারি এগুলো হচ্ছে কি হাতে না রেখে আমরা উপরে ক্লাসে আমরা ক্লাস টুতে পড়েছি দুই অঙ্ক বিশিষ্ট এখানে হচ্ছে তিন অঙ্ক বিশিষ্ট তাইলে আমরা আরেকটি সংখ্যা এই নিচে নিচ্ছে আরেকটি যোগ তো সেটা হচ্ছে কি চারশত বাষট্টি চারশত এই বাষট্টি যোগ করছে কত তিনশত তেইশ তিনশত তেইশ এইটা যোগ করতে বলা হয়েছে তাহলে আমরা যোগ করি তাহলে যোগ করলে পাই আমরা এই দুই এর সাথে আমরা এটা যদি আলাদা করে দেখি এই দুই এর সাথে তিন যোগ করব তাহলে দুই এর সাথে তিন যোগ করলে কত হয় আমরা হাতে করে গণে নেব দুই তিন এক আর তিন এর সাথে আরেক যোগ করলে কত হয় চার চার এর একে পাঁচ তাহলে এখানে আসে কত পাঁচ তারপরে আমরা যোগ করব কত এই ছয় আর দুয়ে ছয়ের সাথে এক যোগ করলে কত হয় সাত তাহলে সাত আর একে আট তাহলে ছয়ের সাথে দুই যোগ করলে আমরা হাতের করে গণে নিব তাহলে কত হয় এখানে আট তারপরে আমরা যোগ করব এই চার আর তিনে আমরা যদি দেখি এই চারকে যদি আমরা তিন বানাই নিই তাহলে দুইটা তিন হবে তিন তিন দুগুণ ছয় ছয় আর একে সাত বা আমরা চারের সাথে তিন যোগ করলে হাতের করে গুণ তিনটা কর চারি রেখে পাঁচ ছয় সাত তো আমরা বিভিন্নভাবে সহযোগ যোগ করতে পারি তাহলে সংখ্যাটা কত হলো সাত শত পঁচাশি এভাবে আমরা হাতে না রেখে আমরা অনেক অঙ্ক বের করতে পারি আমরা আরও দু একটা উদাহরণ দেখি সেটা হচ্ছে এরকম যদি হয় আমরা যদি এরকম লেখি যে চার অঙ্ক বিশিষ্ট আমরা কোন করলাম তিন অঙ্ক বিশিষ্ট আমরা যদি দেখি এরকম এই চার চার হাজার আমরা এটা আলাদা করে দেখি এই চার হাজার একশত বাহান্ন চার হাজার একশত বাহান্ন এর সাথে যোগ করবো তিন হাজার ছয়শ ছত্রিশ আমরা এটা যে কোনো সংখ্যা যোগ করতে পারি তিন হাজার ছয়শত শত ছত্রিশ তাহলে এটা যোগ করি তাহলে যোগ করলে ফাইভ তাহলে আমরা প্রথমে যোগ করবো এই বাম পাশটাকে থেকে দুই আর আমরা ছয় যোগ করলে কত হয় ছয় এর একে সাত সাত এর একে আট এই আট আসে তারপরে আমরা যোগ করি এই পাঁচের সাথে তিন যোগ করলে আমরা পাঁচের সাথে তিন যোগ করলে কত আসে পাঁচ এর একে ছয় ছয় এর একে সাত সাত এর একে আট তাহলে পাঁচ তিন আট আমরা হাতের করে গুনে নিতে পারি তাহলে আট আসে এটা তারপরে আমরা যোগ করব এই ছয়ের সাথে এক যোগ করলে কত হয় এই ছয় আর একে সাত আমরা হাতের করে গুনে নিতে পারি তাহলে এগুলো হচ্ছে আমাদের হাতে না রেখে হাতে কোনো ক্যারি হবে না তারপরে আমরা দেখি এই চারের সাথে তিন যোগ করলে আমরা বলেছিলাম এই চারকে যদি তিন বানাই ফেলে তাহলে দুইটা তিন হবে এক বাদ দিলে আমরা ফর এক যোগ করে নিব তাহলে কত আসে তিন দুগুণ ছয় ছয় একে সাত বা আমরা হাতের করেও গণে নিতে পারি চারের সাথে আর তিনটা যোগ করলে চার একে পাঁচ ছয় সাত তাহলে আসে এটা তাহলে সাত হাজার সাতশত আটাশি সংখ্যাটা আমরা যোগ ফলটা পেলাম বা আমরা পাশাপাশি চার অঙ্ক বিশিষ্ট সংখ্যা যোগ করতে পারি আমরা যদি এরকম লেখি একটি সংখ্যা বা তিন অঙ্ক বিশিষ্ট বা চার অঙ্ক যে কোনো লেখি যে এরকম সংখ্যা যদি লেখি যে চার হাজার দুই লেখে চার হাজার দুই লেখে কিভাবে লিখবো এই চার দিয়ে দুইটা শূন্য এরপরে দুই যোগ করব আমরা এই যদি যোগ করি তাহলে আসে আমরা তিন হাজার পাঁচ তিন হাজার পাঁচ এটা সমান কত হবে তাহলে আমরা যোগ করি তাহলে আমরা এই পাঁচ আর দুই যোগ করবো পাঁচের সাথে এক যোগ হলে কত হয় ছয় ছয় আর একে সাত পাঁচের সাথে দুই যুগ হলে আমরা পাই কত এখানে সাত এটা সাত তারপরে আমরা পাবো এই শূন্য সাথে শূন্য যোগ করলে শূন্য আসবে বা এই শূন্যর সাথে এই শূন্য যোগ করলে আসে শূন্য তারপরে আমরা যোগ করব এই তিন আর চারে তিন আর চারে আমরা নিশ্চিত নিশ্চিত যদি লিখে এরকম যেগুলি একক স্থানীয় অঙ্ক বরাবর একক স্থানীয় দশক স্থানীয় অঙ্ক বরাবর দশক স্থানীয় যোগ করব তাহলে চারে তিনে সাত এটা আসে তাহলে এইভাবে আমরা যে কোনো সংখ্যা যোগ করতে পারি বা আমরা আরো কিছু যদি উদাহরণ দেই সেটা এরকম হয় যে আমরা পাশাপাশি তিন অঙ্ক বিশিষ্ট তিনটি সংখ্যা যদি লিখি সেটা এরকম যদি হয় আমাদের এই এক শত চার আমরা যে কোনো সংখ্যা লিখতে পারি এই এক শত চার যোগ করব দুইশো পঞ্চাশ তাহলে দুইশো পঞ্চাশ লিখি দুইশো পঞ্চাশ যোগ বাইশ যদি লেখি আমরা ২২ এটা তাহলে কত আসবে তাহলে এটা সমান আমাদেরকে বের করতে বলা হয়েছে বলে যদি বের করি তাহলে আমরা প্রথমে কি করব একক স্থানীয় অঙ্ক বরাবর এক স্থানীয় অঙ্কগুলো যোগ করবো তাহলে এক স্থানীয় অঙ্ক কত এখানে এখানে চার এখানে শূন্য এখানে দুই এগুলো হচ্ছে কি একক স্থানীয় অঙ্ক তাহলে আমরা স্থানীয় মান জানি তাহলে একক স্থানীয় অঙ্ক বরাবর যদি যোগ করে চারের সাথে শূন্য যুগ হলে কত হয় চার চারের সাথে আরো দুই যুগ হলে কত হবে ছয় চার পাঁচ পাঁচ রেখে ছয় এটা আসে ছয় তারপরে আমরা যদি দেখি দশক স্থানীয় অঙ্ক এই দুই হচ্ছে এখানে স্থানীয় অঙ্ক এই শূন্য হচ্ছে আমাদের দশক স্থানীয় অঙ্ক তাহলে দুই আর পাঁচে কত হয় সাত পাঁচ আর একে ছয় রেখে সাত সাথে সাথে শূন্য যোগ হলে কত আসবে এই সাত আসে তারপরে আমরা যোগ করব। এই শতক স্থানীয় এখানে শতক স্থানীয় নেই তাহলে এটা হবে না তাহলে এখানে হচ্ছে কত দুই এখানে হচ্ছে এক তাহলে কত দুই আর একে যোগ করলে কত হয় তিন তাহলে সংখ্যাটা কত হলো আমরা যোগফলটা তিনশত ছিয়াত্তর বা আমরা নিচে নিচে যদি লিখি যে কোনো সংখ্যা তাহলে আমরা কি করব এক স্থানে অঙ্ক বরাবর এক স্থানে লিখবো দশ স্থানীয় অঙ্ক বরাবর দশক স্থানে অঙ্ক লিখব তাহলে এরকম যদি সাড়ে হাজার একশো একটি সংখ্যা লিখি চার হাজার একশত বিশ তারপর আমরা যদি দুইশত চৌত্রিশ লিখি চৌত্রিশ দুই শত 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 চৌত্রিশ তিন চার বা আমরা আরেকটা সংখ্যা যদি এরকম লিখি দুই হাজার পঁয়তাল্লিশ আমরা দুই হাজার তাহলে চারের নিচে বরাবর আসবে দুই হাজার পঁয়তাল্লিশ তাহলে আমরা পঁয়তাল্লিশ লিখি এই দশস্থানীয় তাহলে এখানে শূন্য আসবে তাহলে এইভাবে আমরা সংখ্যাগুলো লিখব পড়বো আমরা সংখ্যা গণনা শিখবো এবং দ্রুত লিখতে পারবো তারপরে কথাই লিখতে পারবো আমরা যোগ করি এই শূন্য সাথে আমরা যোগ করব কত চার পাঁচ আর এই যোগ করলে আসে আমরা যদি এই পাঁচ থেকে একটা চার বিয়োগ দিয়ে দিই তাহলে কত চার চার দুগুণে আট রেখে পাঁচ এই আট রেখে নয় এটা আসে তাইলে এটা পেলাম আমরা নয় একক স্থানীয় অঙ্ক বরাবর যোগ করলাম তারপর আমরা যোগ করবো কি দশক স্থানীয় অঙ্ক বরাবর তাইলে দশক স্থানীয় অঙ্ক যদি যোগ করি তাইলে আসে আমরা যোগ করি দুই আর তিনে কত পাঁচ আমরা এখানে চার পাঁচ চার আর নয় এখানে নয় আসে তারপরে আমরা দেখব আরেকটি এই শতক স্থানীয় অঙ্ক শতক স্থানীয় অঙ্ক হচ্ছে এখানে আমরা পাই দুই আর একে তিন তিন আর শূন্য কত আসে তিন আর শূন্য হচ্ছে তিন তিনের সাথে শূন্য যোগ করলে যোগ করলাম না তাহলে আসে কত তিন তারপরে আমরা যোগ করব এই হাজারে গড়ের অঙ্ক তাই হাজার গড়ে অঙ্ক যদি আমরা দেখি তাহলে এখানে হচ্ছে এখানে শূন্য কিস্তি নেই তাহলে চারে আর দুই যোগ করলে কত চার একে পাঁচ একে ছয় তাহলে যোগ ফলটা কত আসলো আমরা সংখ্যাগুলো পড়বো লিখবো এভাবে তাহলে 6399 এটা তাহলে আমরা আটটি সংখ্যা যদি দেখি এরকম আমরা হাজারো অঙ্ক লিখতে পারবো হাজারো সংখ্যা তৈরি করতে পারবো হাজারো অঙ্ক আমরা বানাতে পারবো তাহলে আমরা যদি এরকম লিখি যে 510 আমরা ভাষাবাসে যদি লিখি 510 এটা যোগ করব আমরা 245 আমরা যে কোনো সংখ্যা লিখতে পারি আবার আমরা যদি আটটা লিখি যে কোনো সংখ্যা লিখি তাহলে একশো দুই তাহলে এখন আমরা যোগ করি এই সংখ্যাগুলো যোগ হচ্ছে আমরা হাতে না রেখে হাতে কোনো কেরি হবে না তাইলে আমরা লিখি তাহলে এই দুই এর সাথে আমরা এক স্থানীয় অঙ্ক এই পাঁচ আর শূন্য তাহলে আমরা এক স্থানীয় অঙ্কগুলো যোগ যোগ করে দুই আর একে দুই আর পাঁচে কত সাত সাতে আর শূন্য কত আসে এখানে এই সাত আসবে তারপরে আমরা দশ দশ অঙ্ক এখানে শূন্য এখানে চার এখানে এক তাহলে শূন্য সাথে চার যোগ করলে কত আসে আমরা পাই এই চার চার এর সাথে এক যোগ করলে আসে কত পাঁচ এটা আসে তারপরে আমরা যোগ করব শতক স্থানীয় অঙ্ক শতক স্থানে এখানে আছে এক এখানে দুই তারপরে এখানে আছে পাঁচ তাহলে দুই আর এক এ তিন তিন আর এ আট পাঁচ তিন আট তাহলে আমরা যে কোনো সংখ্যা হাতে না রেখে যে কোনো সংখ্যা যোগ করতে পারবো আমরা এক স্থানীয় অঙ্ক বরাবর এক স্থানে করবো দশ স্থানীয় অঙ্ক বরাবর দশ স্থানে যোগ করবো শত স্থানীয় অঙ্ক বরাবর শত স্থানীয় হাজারের অঙ্ক বরাবর হাজার রাখবো তাহলে এইভাবে রাখলে আমরা কি করতে পারবো সহজেই যোগ করতে পারবো তাহলে এটা হলো আমাদের উত্তর